মা, আমার যখন বিয়ে হচ্ছিল না, বিয়ে হওয়ার জন্য তোমরা একটা মানত করেছিলে, বলেছিলে আমার ছেলে যদি বিয়ে হয়, বিয়ের পর থেকে আমার ছেলে মেয়েদের নাইটি পরে থাকবে। হ্যাঁ, এ কথা তুমি জানলে কেমন করে? কাল রাতে এক সাধু বাবা এসে আমাকে সব বলেছে, এই মানতটা এবার দুর্গাপুজোর মধ্যেই দিতে হবে। আর এও বলেছে আমাকে নাইটি পরে দুর্গাপুজোয় নাচতে হবে। আমি বলেছি আমি পারবো না। আরেকটা খুব খারাপ কথা বলেছে, বলেছে তোমায় নাইটি পরে, নাইটি উঁচু করে, নিচের কলা বের করে, লাফিয়ে লাফিয়ে নাইটি উঁচু করে নাচতে হবে। কিরে, পুজো তো চলে আসলো, চল একটু কেনাকাটা করে আসি। কিরে, যাবি না? এই চুপ করে আছিস কেন, বল কিছু। এই কেনাকাটা, শ্বশুর বাড়ি থেকে ভেবেছিলাম এবার কিছু জামা প্যান্ট দেবে, পুজোতে ঘুরবো। শাশুড়ি ফোন করে বলছে জামাই কিছু দিতে পারবো না, এবার আমার নাইটিটা পরে পুজো দেখো। বল বন্ধু, এটা কি সম্ভব? এসব কি বলছিস নাকি তুই? ঠিকই বলছি। আমি রিল্যাক্স। এই বোকা, কাচ্ছিস কেন? শাশুড়ি নাইটি দেবে তো, এ তো খুব ভাগ্যের ব্যাপার। তোর মোটা শাশুড়ির নাইটিটা নয় আমায় দিয়ে দিস, আমার ফাটা জাঙ্গাটা তুই নিয়ে নিস, কেলো হবে তো? আমার শাশুড়ির নাইটি পরবে, এ আমি হতে দেব না। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন।